বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের সব বিভাগেই বেড়েছে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা। তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 16,51,58,616 জন। এর মধ্যে মুসলমান 91.04%। সেই সাথে প্রায় সব বিভাগেই কমেছে হিন্দু, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের জনগোষ্ঠীর সংখ্যা। 2022 সালের সুমারি অনুযায়ী দেশের হিন্দু জনগোষ্ঠী মোট জনসংখ্যার 7.95%, বৌদ্ধ জনগোষ্ঠী মোট জনসংখ্যার 0.61% এবং খ্রিস্টান জনগোষ্ঠী মোট জনসংখ্যার 0.30%। এছাড়া অন্যান্য জনগোষ্ঠী মোট জনসংখ্যার 0.12%। সেই সাথে পরিসংখ্যান বলছে দেশে মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা 8,17,12,824 জন এবং নারীর সংখ্যা 8,33,47,206 জন। এই হিসেব অনুযায়ী দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি 16,34,382 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আছে 12,629 জন। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ ফলাফল জানানো হয়। সারা দেশে গত 15 জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত 21 জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হয়। এসব জেলায় শুমারি কার্যক্রম শেষ হয় 28 জুন। প্রাথমিক তথ্যে জানা যায় এবারের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশে মোট জনসংখ্যা 16,51,58,616 জন, যা 10 বছর আগে অর্থাৎ 2011 সালে ছিল 14,40,43,697 জন। অর্থাৎ গত 10 বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 2,11,14,919 জন। 2001 সালে দেশের জনসংখ্যা ছিল 12,43,55,263 জন। 1991 সালে ছিল 10,63,14,992 জন। 1981 সালে ছিল 8,71,19,965 জন এবং 1974 সালের প্রথম শুমারিতে দেশের জনসংখ্যা ছিল 7,14,79,071 জন। এরূপে বাস, ট্রেন, জাহাজ ও এয়ার টিকেট, হজ এবং ওমরা প্যাকেজ, এছাড়াও যে কোনো দেশের ভিসা প্রসেসিং ও ট্রাভেল ভিসার বিশ্বস্ত প্রতিষ্ঠান লাপ্লেইন ভয়াজ।